আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি আজকে একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটির নাম হচ্ছে কুমড়ো ফুলের পাকোড়া। তো চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপিটি। রেসিপি তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটি বড় মাপের বোল। বোলের মধ্যে সামান্য পানি নিয়ে আমি ফুলগুলোকে ডুবিয়ে দিচ্ছি। এরপর যে আমি এখানে সামান্য লবণ ব্যবহার করব, এর ফলে পাকোড়াটি আরও বেশি টেস্টি হবে। এরপর যে আমি একটা চিমটার সাহায্যে প্রত্যেকটা ফুলের ভেতর এবং বাইরে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ফুলগুলোকে নেড়ে চেড়ে আমি ধুয়ে নিচ্ছি। এবার আমি এগুলোকে পানি থেকে উঠিয়ে নিচ্ছি। ফুলের ভেতরে যাতে কোনোভাবে পানি না থাকে এজন্য আমি এগুলো একটা স্টেনারের উপর রেখে পানি ঝরিয়ে নিচ্ছি। এটাতে অনেক ক্রাঞ্চি হবে। ফুলগুলোকে ভেজে নেওয়ার জন্য এবার ব্যাটারটি তৈরি করে নিচ্ছি। আমি এখানে চালের গুঁড়া নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচের মতো, সাথে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার, এবার নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচের মতো বেসন। এরপর যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ, শুকনো মরিচ, সামান্য পানি দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে, একবারে অনেক বেশি পানি অ্যাড করা যাবে না। এরপর যে আমি দিয়ে দিব সামান্য জিরা গুঁড়া, আর দিয়ে দেব 1 টেবিল স্পুনের মতো ধনিয়া গুঁড়া। আর ফুলগুলো যাতে অনেক বেশি ক্রাঞ্চি এবং মচমচে হয় এজন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য তেল। এবারে ব্যাটারটি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাস, এভাবে নাড়িয়ে চাড়িয়ে আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। ব্যাটারটাকে খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। এবার পাকোড়া ভাজার প্রসেসে চলে যাচ্ছি। একটি কড়ায় আমি সামান্য তেল নিয়ে নিয়েছি। তেলগুলোকে গরম হওয়ার সাথে সাথে আমি এখানে ফুলগুলোকে ব্যাটারের মধ্যে এপিটোপিট করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটিকে খুব ভালোভাবে চেপে চেপে ফুলগুলোর সাথে মাখিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি এখানে তেলের মধ্যে এগুলোকে ছেড়ে দিচ্ছি। এপিটোপিট ব্রাউন করে পাকোড়াগুলোকে ভেজে নিই। এপিটোপিট ভাজা হয়ে গেলে পছন্দের ডিশে সাজিয়ে নিন মজাদার মিষ্টি কুমড়ার ফুলের পাকোড়া। ব্যাস, তৈরি হয়ে গেল মজাদার একটি রেসিপি। এরকম চটজলদি মজাদার রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।